কিরাত কেন উচ্চস্বরে পড়া হয় না, দলিল সহকারে উপস্থাপন করবেন। ভাই দলিল সহকারে কথাটা কইলে কিন্তু আমার ডর লাগে, ওই যারা এই বেদাত তারা কোথায় কোথায় দলিল। আজকের দুনিয়ার সব আলেম এক পাল্লায় দিলে আবু হানিফাকে যদি এক পাল্লায় একা দেওয়া হয় কোন পাল্লার ওজন বেশি হবে? সুতরাং এগুলো নিয়ে কোনো কথা, এটা বলা নিজের ক্ষতি, নিজের হীনতা দীনতা দুর্বলতা সংকীর্ণতা। যে যে সাইজের ছিল সে সেইভাবে খেদমত করেছে, কেউ বড় খেদমত করেছে কেউ ছোট খেদমত করেছে, সবগুলোই খেদমত, সবগুলোই পজিটিভ। আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, একটা বই তালিমুল ইসলাম, তালিমুল ইসলাম উর্দু ভার্সনের কথা বলছি, সেই বইটা আপনি দেখুন। প্রথম দিকে কিন্তু দারে আরকামে আবদুল্লাহ ইবনে আরকামের ঘরে প্রত্যেক নামাজে ফরজে সূরা জোরে পড়া ছিল, কিন্তু কাফেররা পাহারা দিত কোন সময় নামাজে দাঁড়ায়। ওই নামাজে ইমাম কেরাত শুরু করলে ওরা শোনে, শুনে কেউ পাথর কেউ ইট কেউ পৌঁছায় উটের নাড়ি ভুড়ি এগুলো নিয়ে নিক্ষেপ করে, নামাজরত অবস্থা আক্রমণ করে। নবী এটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, জিব্রাইল এসে নবীকে তালিম দিল যে জোহরে আসরে ওরা সক্রিয় থাকে, মাগরিবে ওরা খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকে, এশা ফজরে ওরা ঘুমে স্তব্ধ থাকে। সুতরাং জোহর আর আসরে আসতে পড়বেন, মাগরিব এশা ফজর কেরাত জোরে পড়বেন। এর দূরে আপনারা সন্তুষ্ট কি না বলেন? দিস ইজ সাইকোলজি অলসো, এটা মনোবিজ্ঞানও। এর চেয়ে বড় দলিল বোধহয় আর দরকার নাই। জিব্রাইল এটা বলার পরে, আল্লাহর নির্দেশ পাওয়ার পরে, জিব্রাইলের মাধ্যমে এটা জানার পরে, হুজুর জোহরে আসতে পড়েছেন, আসরে আসতে পড়েছেন, মাগরিব এশা ফজরে জোরে পড়েছেন, তাহলে হুজুর যেটা করেছেন এটা আমাদের জন্যে ফরজ মঙ্গল। A to Z বাংলা, follow the rules of Islam.